আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছে। আজকে আবার আরেকটি নতুন বাইক ভিডিও নিয়ে এসেছি। আমি আছি আগারগাঁও। আগারগাঁও থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে পর্যন্ত যাবো। ভালো করে খেয়াল করবেন, দেখবেন যারা যারা নতুন ঢাকা শহরের রাস্তাঘাট ঠিক মতো চিনেন না, আমার এই ভিডিওগুলো তাদের জন্য দেওয়া হল। আমার ভিডিওর মাধ্যমে আপনারা ঢাকা শহরের অনেক রাস্তাঘাট চিনতে পারবেন। আমি এখন আছি আগারগাঁও সিগন্যাল থেকে, মানে আমি আসছি এলাকা শ্যামলীর দিক থেকে। শ্যামলীর দিক থেকে আসা সোজা আগারগাঁও সিগন্যাল পার হয়ে পুরাতন পাশ দিয়ে যে নতুন একটা রাস্তা, এই রাস্তা দিয়ে যে নেব আমি প্রধানমন্ত্রী কার্যালয়ের সঙ্গে। এই রাস্তাটা সবসময় ম্যাক্সিমাম ফাঁকাই থাকে, মাঝে সাথে ফাঁকা চালু হবে। রাস্তাটা ম্যাক্সিমাম খালিই থাকে, খালি থাকার কারণে অনেকে অনেক গতি উঠে ফেলায় উঠবে, কিন্তু রাস্তা পাইলে যে অনেক গতি উঠে করবে। বেশিরভাগ পারাপারই হয় বাম সাইডের লাইনে, ডান সাইডের লাইনে পারাপারি হতে হয়। বাম সাইডের লাইনে দিনের মতো বাস বাস আসছে, বাস মেঘনা তারা পারাপারি করে বাম সাইডের লাইনে, ডান সাইডের লাইন কিন্তু এত পারাপারি না। চেষ্টা করবেন ডান সাইডের লাইনে থাকা। এখন আমি কিন্তু শুধু গান লেখি গান লেখে করে আপনারা যে কোনো জায়গায় যে কোনো রুমে গাড়ি চালানো একটা সামনে অন্য কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।